আর এখানে সজনা ডাঁটা আলু আর ডাল দিয়ে রান্না করছি সকাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর রহমতে। কাল থেকে রমজান শুরু, তো নামাজ পড়ে এইমাত্রই উঠলাম, জোহরের নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, পড়ে এখন ভাত খাবো। আর অনেকদিন পরে আজকে সজনার ডাঁটা দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত আর হচ্ছে সজনার ডাঁটা ডাল দিয়ে রান্না। যেন সবাই রোজা রাখতে পারি, আমরা যারা মুসলমান ভাই বোনেরা আছি সবাই যেন রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দেয়, আমরা যেন রোজা সঠিকভাবে সঠিক নিয়মে মানে রোজাটা পালন করতে পারি, সাথে বেশি বেশি কোরআন শরীফ পড়ি, নামাজ কালাম পড়ি। তো সবাই আমরা সবার জন্য দোয়া করি। তো এখন বেশি কথা না বলি, আমার তো অনেক খুশি লাগতেছে যে কাল থেকে রোজা, কারণ একটা মাস গুনতে গুনতেই শেষ হয়ে যায়। তো বেশি বেশি দাম করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেবে, তাই না? তো রোজার মাসে কিন্তু বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন, সবাই পড়বেন, ঠিক আছে? তো এখন খাবো, চলেন। ভাত, গরম গরম ভাত, বাবু তো আগে খেয়ে ফেলছে, এই যে আমি যখন নামাজ পড়ছিলাম ওই ফাঁকে ও ভাত খেয়ে নিয়েছে, ভাতটা উঠাই নেব। আর এখানে সজনার ডাঁটা আলু আর ডাল দিয়ে রান্না করছি, সকালে করছিলাম, সকালে খেয়ে নিয়েছি, আর এখন আবার খাবো। এই যে ধোয়া উঠতেছে ভাত দিয়ে, আমি আবার বেশি ভাত নিয়েছি। অনেকে বলবেন যে কত ভাত খাই, কি করব বলেন, আমরা তো বাঙালি মানুষ, বাঙালিরা একটু ভাত খাই বেশি, তারপরেও মনে হয় আমিই মনে হয় বেশি ভাত খাই। আমার না এই তরকারিগুলো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আসলে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, খুবই মজা লাগে এ সজনা ডাঁটা, তারপর মানে হাবড়ি জাবড়ি তরকারি দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই যে ভাত, বিসমিল্লাহ। ভাত খাইতে খাইতে ভিডিও করলে আসলে ভাত খাওয়ার মজাটাই বোঝা যায় না, তারপরে অনেক সময় যখন ভাত খেতে ইচ্ছা করে না তখন কি করি জানেন, তখন ইউটিউবের ভিডিও, যে খাবার ভিডিও আছে না, ওই খাবার ভিডিওগুলো দেখে আর ভাত খাই, তখন না ভাত খাইতে অনেক মজা লাগে। এগুলো হচ্ছে রিয়েল খাবার, রাত্রে আবার হয়তো বা রান্না করা লাগবে, এক তরকারি যদি বারবার দিই তাহলে আব্বু বকা দিবে। আবার তাসিন বলছে, তাসিন নাকি রোজা থাকবে, তাই না তাসিন? হ্যাঁ বলে, সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন রোজা থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন রোজা থাকতে পারি। ওই যে কি বলে, শুইতে হবে, উঠে রাত ভাত খেতে হবে, শুইতে হবে। আজ রাত্রে সৌদি আরবরা ভাত খাবে, সৌদি আরবের মানুষরা ভাত খাবে, কালকে ওদের একটা রোজা হবে আর আমাদের কালকে রাত থেকে একটা রোজা হবে। তো ভাত খাওয়া, ভিডিও করার, খাইতে যাওয়া, মানে বিশাল একটা ঝামেলা, আরাম করে ভাত খাইতে পারবো না। তো সবার কমেন্ট করে জানাবেন, বেশি বেশি উৎসাহিত দিবেন, তাহলে ভিডিও করতে ভালো লাগবে, কমেন্ট করবেন, লাইক দিবেন। তিন্নি ব্লগ, এটা আমার নতুন পেজ, এই পেজে গিয়ে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। তো সবাইকে তো অগ্রিম রমজানের হচ্ছে শুভেচ্ছা দিয়ে দিয়েছি, সবাই রোজা রাখবেন, বেশি বেশি দোয়া করবেন, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কি দাঁড়ি, আল্লাহ হাফেজ।